জগদ্দলের সুচাউজ গুলিবিদ্ধ তৃণমূল কর্মী ভিকি যাদবকে লক্ষ্য করে 11 রাউন্ড গুলি চালানো হয়। 9টি গুলি তার শরীরে লাগে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে ভিকি যাদব। জগদ্দল 17 নম্বর ওয়ার্ডে গুলিবিদ্ধ ভিকি যাদবের মৃত্যু হয়েছে। গুলিবিদ্ধ তৃণমূল কর্মী তার মৃত্যুর খবর সামনে আসছে। মফিজুল আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। মফিজুল, ঠিক কি জানা যাচ্ছে এই গুলিবিদ্ধ তৃণমূল কর্মী যার মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এই মুহূর্তে, আর কি কি তথ্য সামনে আসছে? দেখো, এই মুহূর্তে যে তথ্য থেকে সব থেকে বড় হচ্ছে, প্রায় শিউরে ওঠার মতো ঘটনা আবার সেই জগদ্দল, যেখানে আবার সেই বোমাবাজি গুলির খবরের শিরোনামে। তো এবার শুট আউট একেবারে তৃণমূল কর্মী ভিকি যাদবের বাড়ির সামনে, তাকে কিন্তু গুলি করে হত্যা করা হয়েছে এমনটাই কিন্তু অভিযোগ সামনে আসছে। আমরা জগদ্দলে সেই তৃণমূল কর্মী ভিকি যাদবের বাড়ির সামনে রয়েছি, একেবারে ঘটনাস্থল যেখানে এই ঘটনাটি ঘটেছে। এই যে বাড়ি আমার সঙ্গে ক্যামেরায় গোপাল সেন দেখাচ্ছে, সেই বাড়ি, এই বাড়ির সামনেই আজকে বিকেলবেলা একেবারে যখন সন্ধে নামছে ঠিক সেই সময় অন্ধকার আসছে, ঠিক সেই সময় বাড়ির সামনে এই তৃণমূল কর্মী ভিকি যাদব ছিলেন। এবং যেটা জানা যাচ্ছে, একটি বাইকে করে 3 জন দুষ্কৃতী তার বাড়ির সামনে আসে এবং তাকে বাড়ির সামনে দেখার পরেই তাকে লক্ষ্য করে একের পর এক গুলি কিন্তু তারা চালান। যেটা খবর, 11 রাউন্ড গুলি চলেছে, তার মধ্যে 9টি গুলি তার শরীরের বিভিন্ন অংশে লাগে, ফলে গুলি করে তাকে কার্যত ঝাঁঝরা করে দেওয়া হয়। তারপর রক্তাক্ত অবস্থায় একেবারে বাড়ির সামনেই তিনি লুটিয়ে পড়েন। তারপরে তড়িঘড়ি দুষ্কৃতীরা পালিয়ে যাওয়ার পর এখানকার স্থানীয় মানুষজন, তারা কিন্তু এই ভিকি যাদবকে উদ্ধার করে তারপরে হাসপাতালে তাকে নিয়ে যায়। তারপর হাসপাতালে নিয়ে গেলেই তার কিন্তু মৃত্যুর খবর পাচ্ছি আমরা, যে তার মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে এলাকা পুরো থমথমে রয়েছে। এখানকার যারা বাসিন্দা এখানে এলাকায়, তারা একেবারে প্রত্যেককেই এই ঘটনায় তারা কিন্তু শিউরে উঠেছেন, যে এরকম একটি ঘটনা তাদের বাড়ির সামনে ঘটে যাবে সেটা কিন্তু তারা কেউ কল্পনা করতে পারছিলেন না।